এখন চট্টগ্রামের আলহাজে মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় বার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা যে মিলাদ দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছি, সেই দোয়া মাহফিলে চট্টগ্রামের অনেক কৃতি সন্তান, চট্টগ্রামের অনেক রাজনীতিবিদ সহ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর এই অসমাপ্ত কাজগুলো, সেই অসমাপ্ত কাজগুলো চট্টগ্রামের জন্য সম্পন্ন করছেন এবং ওনার যে পরিবার আছে আলহাজী মহিউদ্দিন চৌধুরীর পরিবার, পরিবার থেকে যারা বিদায় হয়েছেন দুনিয়া থেকে, ওনাদের জন্য দোয়া করা হয়েছে, দোয়া করা হয়েছে ওনাদের আলহাজী মহিউদ্দিন চৌধুরীর যে পরিবার আছে এখন তাদেরকে, যারা যারা পৃথিবীতে আছেন তাদের জন্য দোয়া করা হয়েছে, সাথে সাথে সর্বোপরি আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং মিলাদ আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমি বেলাল নুরী মহিউদ্দিন চৌধুরীর একজন পূর্বতর কর্মী হিসেবে, যার সাথে যে মহিউদ্দিন চৌধুরীর সাথে 30 বছরেরও অধিক রাজনীতি করেছি, সেই মহিউদ্দিন চৌধুরীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজকের এই আয়োজন করেছি। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, অন্ধকার গমনের সহিত
জনগণের সেবা করেছেন, খেদমত করেছেন, ইসলামের কাজ করেছেন। রব্বুল আলামিন, আমরা তার জন্য আপনার শহীদ আমার আদর পূরণ করেছি। আল্লাহ জনাব মোহাম্মদ চৌধুরী সাহেবকে আপনি মাফ করে দিন। আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন, দেশের জন্য কাজ করার তৌফিক দান করে দিন। আমরা আপনার কাছে আদর দিয়েছি, যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই চট্টগ্রাম বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব মজিবুর আলম কদি ভাই, এবং এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য কায়কাবাদ ভাই সহ আমাদের কৃষক লীগ কেন্দ্র নেতা দপ্তর সম্পাদক আবুল কালাম।